আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড GTCL এর রেজিস্ট্রার ম্যানেজার পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 21 নম্বর অঙ্ক দিয়ে। 21 নম্বর অঙ্ক ছিল এ বি সি ডি ইজ রেক্ট্যাঙ্গেল ইফ ইটস লেন্থ ইজ ডিক্রিজ বাই 5 মিটার অ্যান্ড ইটস উইথ ইজ ইনক্রিজ বাই 3 মিটার। The area decreased by 9 square meter if its length is increased by 3 meter and width is increased by 2 meter. The area increases by 67 square meter. What is the width of ABCD? বলা হচ্ছে ABCD একটা রেকট্যাঙ্গেল যার দৈর্ঘ্য যদি আমি 5 মিটার কমিয়ে দেই, প্রস্থ যদি 3 মিটার বাড়িয়ে দেই, তাহলে ক্ষেত্রফল 9 মিটার স্কোয়ার কমে যায়। আর দৈর্ঘ্য যদি 3 মিটার বাড়িয়ে দেওয়া হয়, প্রস্থ যদি 2 মিটার বাড়িয়ে দেওয়া হয়, তাহলে ক্ষেত্রফল 67 স্কোয়ার মিটার বেড়ে যায়। জিজ্ঞাসা করা হয়েছে ক্ষেত্রফলের ক্ষেত্রে প্রস্থ কত। তো আমরা ধরে নেই প্রস্থ এবং দৈর্ঘ্য ধরে নেই হচ্ছে এক্স, প্রস্থ ধরে নেই হচ্ছে ওয়াই। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স মাইনাস 5 ইন্টু ওয়াই প্লাস 3 ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস 9। বা এখান থেকে লেখা যাবে 3x মাইনাস 5y ইকুয়াল টু 6। দ্বিতীয় আরেকটা ইকুয়েশন লেখা যায় হচ্ছে এক্স প্লাস 3 ইন্টু ওয়াই প্লাস 2 ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস 67 বা 2x প্লাস 3y ইকুয়াল টু 61। তাহলে এই সমীকরণকে 3 দ্বারা গুণ, এই সমীকরণকে 2 দ্বারা গুণ, তাহলে আমরা করব হচ্ছে 6x প্লাস 9y ইকুয়াল টু 183। এটা ক্যালকুলেশন করলে আর এটা আসবে হচ্ছে 6x মাইনাস 10y ইকুয়াল টু 12 বা বিয়োগ করলে আসবে হচ্ছে 19y ইকুয়াল টু 171 বা y ইকুয়াল টু আসবে হচ্ছে 9 মিটার। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 22 তে বলা আছে এ বি অ্যান্ড সি ওয়ার্কিং ইন্ডিভিজুয়ালি ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 30 ডেজ 15 ডেজ অ্যান্ড 10 ডেজ রেসপেক্টিভলি। ইফ এ স্টার্টস ওয়ার্কিং অ্যালোন অ্যান্ড বি অ্যান্ড সি হেল্পস এ অন এভরি সেকেন্ড অ্যান্ড 3rd ডে রেসপেক্টিভলি, হাউ লং উইল ইট টেক দ্য টাস্ক টু বি কমপ্লিটেড। এ একটা কাজ করতে পারে 30 দিনে, বি করতে পারে 15 দিনে, সি করতে পারে হচ্ছে 10 দিনে। যদি এ একা কাজটা শুরু করে এবং ডেলি কাজ করে, বি এবং সি প্রতি দ্বিতীয় দিন কাজ করে বি, সি কাজ করার প্রতি তৃতীয় দিন, তাহলে কাজটা কতদিনে শেষ হবে। তো এটা এফিসিয়েন্সি দিয়ে করব। এ করতে পারে 30 দিনে, বি করতে পারে হচ্ছে 15 দিনে, সি করতে পারে হচ্ছে 10 দিনে। তাহলে টোটাল কাজটা যদি আমরা 30 হয় লসাগু করলে, এটা আসবে হচ্ছে 1, এটা আসবে হচ্ছে 2, এটা আসবে হচ্ছে 3। অর্থাৎ এর এফিসিয়েন্সি 1, বি এর এফিসিয়েন্সি 2, সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3। টোটাল কাজ করতে হবে হচ্ছে 30। তাহলে মেন কনসেপ্টটা হচ্ছে 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এভাবে যাবে। তো এ কাজ করবে হচ্ছে ডেইলি, এ ডেইলি হলে আমরা এ লিখে ফেলবো ডেইলি, এটা বোঝার জন্য আমি করছি। বি কাজ করবে হচ্ছে প্রতি দ্বিতীয় দিন, এই বি, এই বি, সরি এখানে 9 বাদ পড়লো, এই বি, এই বি। সি কাজ করবে হচ্ছে প্রতি তৃতীয় দিন, তাহলে সি, 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 এইভাবে করে কাজ করবে। এখন আমরা হিসাব করব হচ্ছে এই 11 দিনের। 11 দিনের হিসাব করলে এ করে হচ্ছে 11 দিন, এ একদিনে করে হচ্ছে 1, তাহলে 11, বি হচ্ছে এখানে 1, 2, 3, 4, 5 দিন করে, তাহলে তার এফিসিয়েন্সি হচ্ছে 2, আর সি করে হচ্ছে 1, 2, 3 দিন, 3 করলে তার এফিসিয়েন্সি 3 করে 3 ইকুয়াল টু আসবে হচ্ছে 9, 10, 11 ইকুয়াল টু আসবে হচ্ছে 30। অর্থাৎ 30 পরিমাণ কাজ সম্পন্ন হয়। তাহলে কতদিন সময় লাগলো? 11 দিন। এই 11টাই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 23 তে বলা আছে জামিল ক্যান রান 1 কিলোমিটার ইন 4 মিনিটস, হি হ্যাজ এ কার দ্যাট হ্যাজ এ টপ স্পিড অফ 75 কিলোমিটার পার আওয়ার। জামিল স্পিড ইজ হোয়াট পার্সেন্টেজ অফ হিজ কার স্পিড। জামিলের স্পিড তার গাড়ির স্পিডের কত পার্সেন্ট সেটা জানতে চাওয়া হয়েছে। তো জামিল বলা হচ্ছে 1 কিলোমিটার দৌড়ায় হচ্ছে 4 মিনিটে, অর্থাৎ 4 মিনিটে দৌড়ায় হচ্ছে 1 কিলোমিটার। তাহলে 60 মিনিট বা 1 ঘন্টা দৌড়ায় হচ্ছে 1/4 × 60 ইকুয়াল টু 15 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার স্পিড। তাহলে 15 উপরে থাকবে আর 75 থাকবে নিচে, ইন্টু 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 20%। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 24 এ বলা আছে এ সার্টিন অ্যামাউন্ট অফ মানি আর্নিং সিম্পল ইন্টারেস্ট বিকামস 7/5 অফ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট ইন 4 ইয়ার্স, হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট রেট। অর্থাৎ বলা আছে একটা টাকা রাখলে সেই টাকা বেড়ে মূল টাকার 5 ভাগে 7 অংশ হয়।
তাহলে ইনিশিয়াল অ্যামাউন্ট হচ্ছে 5 আর 4 বছর পরে যেহেতু হয় জিজ্ঞাসা করা হয়েছে ইন্টারেস্ট রেট কত তাহলে যে ভগ্নাংশটা দেওয়া আছে 7 এটা হবে আমাদের হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর এটা হবে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু আসবে হচ্ছে 2 প্রিন্সিপাল আসবে হচ্ছে 5 তবে এই 2টা আসে হচ্ছে 4 বছরে তাহলে 1 বছরের ইন্টারেস্ট আসবে হচ্ছে 2/4 ইকুয়াল টু 1/2 আর রেট অফ ইন্টারেস্টের পার্সেন্টেজ বের করতে গেলে আমরা পাবো 1/2 উপরে নিচে আসবে হচ্ছে 5 × 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 10% এই 10% হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 25 নাম্বার 25 এ বলা আছে ফর হুইচ ভ্যালু পি উইল দ্য স্কোয়ার রুট অফ 4x² - px + 9 বি এন ইন্টিজার অর্থাৎ পি এর কোন মানের জন্য এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে তো এটা যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে 2x² - + 3² এটা করলে পাওয়া যাবে হচ্ছে 2 × 2x × 3 এটা আসবে হচ্ছে -12x তাহলে এই পি এর জায়গায় হচ্ছে 12 এই 12 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 26 এ বলা আছে এ ব্যাটার স্কোর 87 রানস ইন হি 17th ইনিংস হুইচ ইনক্রিজড হার অ্যাভারেজ বাই 3 রানস হোয়াট ইজ দ্য অ্যাভারেজ আফটার দ্য 17th ইনিংস তো বলা হচ্ছে যে 17 নম্বর ইনিংসে 87 রান করাতে অ্যাভারেজটা 3 বেড়ে গেছে জিজ্ঞাসা করা হচ্ছে 17তম ইনিংস পরে অ্যাভারেজ কত আমরা ধরে নিই 17তম ইনিংস পরে অ্যাভারেজ হচ্ছে এক্স তাহলে আগের একবারে ছিল হচ্ছে x-3 তাহলে 16 ম্যাচে x-3 করে রান ছিল প্লাস হচ্ছে 87 রান ইকুয়াল টু হবে হচ্ছে 17 × x বা এটা ক্যালকুলেশন করলে আমরা এক্স এর মান পাবো এক্স ইকুয়াল টু পাবো হচ্ছে 39 অর্থাৎ 39 হচ্ছে 17 ইনিংস খেলার পরে অ্যাভারেজ এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 27 এ বলা আছে বোট হ্যাজ এ ক্র্যাক ইন ইটস হোল হুইচ ইজ লিকিং ওয়াটার ইন টু দ্য বোট অ্যান্ড কোর্সিং দ্য বোট ইন 6 আওয়ার্স দ্য বোট পাম্প হুইচ ক্যান পাম্প দ্য ওয়াটার আউট ইন 8 আওয়ার্স ইফ দ্য বোট ইজ 168 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য শোর অ্যান্ড দ্য পাম্প ইজ রানিং হোয়াট ইজ দ্য মিনিমাম স্পিড দ্য বোট শুড রান অ্যাট সো দ্যাট ইট ক্যান রিচ দ্য শোর বিফোর সিঙ্কিং অর্থাৎ বলা আছে একটা নৌকার মধ্যে ফুটো হয়ে গেছে যেই ফুটো দিয়ে 6 ঘন্টায় নৌকাটা ভর্তি হয়ে যায় আর একটা পাম্প লাগানো হয়েছে যেই পাম্প দিয়ে ভর্তি নৌকাটা 8 ঘন্টায় খালি করা যায় এখন যদি নৌকাটা 168 কিলোমিটার দূরে থাকে তীর থেকে তাহলে তীরে যাওয়ার জন্য কত গতিবেগে টানতে হবে তাহলে আমাদের দেখতে হবে হাতে কত সময় আছে অর্থাৎ যদি নৌকাও ডুবে এবং পাম্পও ছাড়া থাকে তাহলে কতক্ষণে পূর্ণ হয় এটা দেখতে হবে টাইমটা বের করতে হবে এই টাইমের মধ্যে 668 কিলোমিটার যেতে হবে তাহলে আমাদের 1/6 আর 1/8 মাইনাস হবে ইকুয়াল টু আমরা করব হচ্ছে 24 4-3 ইকুয়াল টু আসবে 1/24 অর্থাৎ 24 আওয়ার সময় লাগবে পুরোপুরি নৌকাটা ডুবে যেতে তো 24 ঘন্টা সময় তার কাছে থাকবে সেই ক্ষেত্রে 168 কিলোমিটার 24 আওয়ারে যদি যায় তাহলে 1 ঘন্টা যাবে হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার এই 7 কিলোমিটার পার আওয়ার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 28 নাম্বার 28 বলা আছে ইন এ ক্লাস এ 4 স্টুডেন্টস সিট ইন ইচ বেঞ্চ দেয়ার আর 3 এম্পটি বেঞ্চেস বাট 6 স্টুডেন্টস হ্যাভ টু স্ট্যান্ড ইফ 3 স্টুডেন্ট সিট ইচ বেঞ্চ হাউ মেনি স্টুডেন্ট আর দেয়ার ইন দ্যাট ক্লাস বলা হচ্ছে 4 জন করে যদি বসে তাহলে 3টা বেঞ্চ খালি থাকে আর 3 জন করে বসলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয় জিজ্ঞাসা করা হয়েছে ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কত তো আমরা ধরে নিই হচ্ছে বেঞ্চের সংখ্যা হচ্ছে এক্স তাহলে নাম্বার অফ স্টুডেন্ট আসবে হচ্ছে 4 × x-3 যেহেতু 3টা বেঞ্চ খালি থাকে সেহেতু 3টা বেঞ্চ কমে যা থাকবে 4 জন করে বসবে আর এক হিসেবে স্টুডেন্ট সংখ্যা আসবে হচ্ছে 3 জন করে বসবে 6 জন দাঁড়িয়ে থাকতে হয় এটা সমান বা এটা ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 18 এই 18 হবে হচ্ছে বেঞ্চের সংখ্যা তাহলে স্টুডেন্ট সংখ্যা কত হবে স্টুডেন্ট সংখ্যা হবে হচ্ছে 3x + 6 ইকুয়াল টু 3 × 18 + 6 ইকুয়াল টু আসবে হচ্ছে 54 + 6 ইকুয়াল টু আসবে হচ্ছে 60 জন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 29 নাম্বার 29 এ বলা আছে ইফ এক্স ইজ ডিফারেন্স অফ দ্য স্কোয়ার্স টু 2 কনজিকিউটিভ ইভেন নাম্বারস সাচ দ্য ফলোয়িং নাম্বার ইজ এ ডিভাইসার অফ এক্স অর্থাৎ বলা আছে 2টি ক্রমিক জোড় সংখ্যার পার্থক্য কত দ্বারা বিভাজ্য হয় তো এখানে আমরা ধরে নেই একটা সংখ্যা হচ্ছে x+2 আর একটা সংখ্যা হচ্ছে x তাহলে বর্গের বিয়োগফল যদি আমরা করি তাহলে পাবো x² +
4x plus 4 minus x square equal to 4x plus 4 4 common নিলে আসবে হচ্ছে x plus 1 তাহলে দেখা যাচ্ছে এটা 4 দ্বারা বিভাজ্য 4 হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 30 নাম্বার 30 তে বলা আছে 8 years back Adil's age was 1/8 of Jabir's age 10 years from now Jabir's age will be double of Adil's age how old is Adil now অর্থাৎ এখানে বলা আছে আদিল এবং জাবির তো 8 বছর আগে তাদের অনুপাত হিসাব করলে পাওয়া যাবে যদি 8 হয় এর হবে হচ্ছে 1 তাহলে যদি x হয় এ ছিল হচ্ছে 8x তাহলে বর্তমানে আসবে হচ্ছে x plus 8 8x plus 8 আর আরো 10 বছর পর আসবে হচ্ছে x plus 18 আর এটা আসবে হচ্ছে 8x plus 18 তো প্রশ্ন মতো বলা আছে এটা হচ্ছে এটা ডাবল তাহলে আসবে হচ্ছে 8x plus 18 equal to 2 into x plus 18 বা x equal to আসবে হচ্ছে 3 আমাদের জিজ্ঞাসা করা হয়েছে আদিলের বর্তমান বয়স কত আদিলের বর্তমান বয়স হচ্ছে x plus 8 অর্থাৎ 3 plus 8 equal to আসবে হচ্ছে 11 এই 11 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ